গান্ধীর প্রতি এআইসিসির সভাপতি আমাদের মল্লিকার্জুন খড়গের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা কর্ণাটকের কংগ্রেস সভাপতি, কংগ্রেসের বিরোধী দলনেতা সহ সমস্ত কর্মী সমর্থকদের অভিনন্দন জানাচ্ছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। এবং আগামী দিনগুলিতে সারা দেশব্যাপী এই যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার যে প্রতিফলন, এটা কর্ণাটক থেকে প্রতিফলিত হচ্ছে। আমাদের বিশ্বাস আগামী বিধানসভা নির্বাচনগুলি যে আসছে সেখানেও কংগ্রেস ব্যাপক ভালো ফল করবে এবং এই ২৪ সালের যে লোকসভার সাধারণ নির্বাচন, এই নির্বাচনে দেশের সরকার গঠিত হচ্ছে যাচ্ছে। কংগ্রেস নেতৃত্বাধীন সরকার গঠন করার জন্য মানুষ যেভাবে এগিয়ে আসছে, ভারত জোড়ো যাত্রার মধ্যে যে সাড়া পাওয়া গেছে, তার প্রতিফলন আজকে ভারতবর্ষের অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যে সমস্ত রাজ্যে, সেখানেও এটা প্রতিফলিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ চায় রোজগার, দেশের মানুষ চায় ধর্মনিরপেক্ষতা বজায় রেখে দেশের
সংবিধানকে অটুট রেখে সারা দেশে গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করার ক্ষেত্রে কংগ্রেসই একমাত্র দল। এই দলের উপর ভরসা রেখে মানুষ যেভাবে কর্ণাটকে ভোটদান করেছে, আগামী দিনে সারা দেশে এই ভোটদানের চিত্রটা এটাও আমরা আশা করছি। ভবিষ্যৎ কংগ্রেসের জন্য সারা দেশ মুখিয়ে আছে। রাহুল গান্ধীর নেতৃত্বে দল সংগঠিত হচ্ছে, আগামী দিন ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কংগ্রেসের। বিধানসভা নির্বাচন ছিল একটা বড় চ্যালেঞ্জ। দেশের মানুষ বিভাজনের রাজনীতি, জাতপাতের বিদ্বেষের রাজনীতি, বেরোজগারি এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে করাপশান, এই করাপশানে ভরপুর কর্ণাটক। এই কর্ণাটক রাজ্যে নরেন্দ্র মোদীজি প্রচার করে উনি কর্ণাটকের উন্নয়নে ভোট ভিক্ষা করেছিলেন নিজের পক্ষে। কংগ্রেস দল উন্নয়নের পক্ষে ভোটের জন্য তারা জনগণের কাছে আবেদন করেছিল। আজকে দেখা গেল কংগ্রেস দলের আবেদনে সাড়া দিয়ে কর্ণাটকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস দলের জয় সূচিত হচ্ছে। সারা দেশের কংগ্রেস কর্মীরা উজ্জীবিত, ত্রিপুরা রাজ্যেও কংগ্রেস দলের নেতা কর্মীরা তাদের আগামী দিনের ভবিষ্যতের যে রূপরেখা এটা তারা নির্ধারণ করতে সক্ষম হবে। আমাদের রাজ্যে আমরা বিগত বিধানসভা নির্বাচনের পরে যে সন্ত্রাসের চিত্র পরিলক্ষিত হয়েছে, যেভাবে বিরোধী দলের উপর নির্যাতন নামিয়ে নিয়ে এসেছে, কংগ্রেস কর্মীদের মনোবল ভাঙার যে প্রচেষ্টা হয়েছে, এই নির্বাচনের ফলাফলে নির্বাচনের যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, কংগ্রেস পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার করে, এই রেজাল্টে প্রমাণ হয়ে গেছে দক্ষিণ ভারতের মানুষ বিভাজন রাজনীতি বিশ্বাস করে এবং এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনপ্রিয়তা প্রমাণ হয়েছে। নির্বাচনে উনি বলেছিলেন যে মোদীকে ভোট দিন, মোদীকেই ভোট দিন, কিন্তু কর্ণাটকের মানুষ মোদীকে ভোট দেয়নি। এটাতে প্রতীয়মান যে দেশের মানুষ আজকে মোদীর প্রতি বিরক্ত হয়েছে এবং উচিত জবাব দিয়েছে কর্ণাটকের মানুষ। তার জন্য কর্ণাটকের ভোটারদের ত্রিপুরার কংগ্রেস থেকে আমরা অভিনন্দন জানাই এবং আগামী যত বিধানসভা নির্বাচন আসবে, আরো 5টা রাজ্যে নির্বাচন হবে, আমার বিশ্বাস সেখানে বিজেপি ধরাশায়ী হবে। লোকসভা নির্বাচনের জন্য কর্ণাটকের রেজাল্ট দেশে বিজেপি বিরোধী যে শক্তি আছে তারা এন্ট্রি পাবে এবং আমাদের রাজ্যে যারা কংগ্রেস কর্মী নির্যাতিত, যারা বিজেপি বিরোধী, তাদের মনে মধ্যে সাহস সৃষ্টি হবে এবং এই রাজ্যেও আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব। আমরা কর্ণাটকের মানুষকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে চাই যে নেহরু গান্ধী পরিবারের বিরুদ্ধে যে বিষুদ্ধা, সেই অঞ্চলের মানুষ, দেশের মানুষ মেনে নিতে পারেনি। যে পরিবার দেশের জন্য নিবেদিত প্রাণ, ইন্দিরা গান্ধী প্রাণ দিয়েছেন, রাজীব গান্ধী প্রাণ দিয়েছেন এবং তারা দেশের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে যারা বদ্ধপরিকর, তাদের বিরুদ্ধে যে বিজেপির যে প্রচার মানুষ মেনে নেয়নি, কারণ আমরা বিশ্বাস রাখি দেশের মানুষের সঙ্গে নেহরু গান্ধী পরিবারের একটা ইমোশনাল রিলেশন আছে।
যে ভোট দেয় না কংগ্রেসকে তারাও নেহরু গান্ধী পরিবারের প্রতি একটা ইমোশন রয়েছে, সেটার একটা যোগ্য জবাব রয়েছে। আমরা খুব খুশি ত্রিপুরার কংগ্রেস এবং অভিনন্দন জানাই। সব খবর কি সত্য হয়? সব সত্যই কি খবর হয়? টিভি রিমোট টিপলেই বা মুঠোফোন খুললেই যা দেখছেন তার সবই কি খবর? রং মিশানো নেই তো? আপনি যা দেখছেন তার সবই কি খবর? খবর কি সত্যি আপনাকে দেখানো হচ্ছে? এখন খবরের ভেতরের খবর দেখুন, সত্যকে নিংড়ে খবরের ভেতরে ঢুকুন, সমস্ত লুকোনো সত্যকেই খবরে দেখুন। কারণ আমরা খবর দেখাই, গল্প না। আর খবর মানে পাবলিক নাও। সত্যের পথে সময়ের সাথে আমরা আছি মানুষের পাশে। হেডলাইন্স নিবেদন করছে প্লাই স্টোরি। প্লাই কিনুন প্লাই স্টোরি থেকে। বিরোধীদের